আপনারা লোকজন করে কাটেন কি? আছে লোক, আছে সহজ। আচ্ছা ঠিক আছে, কয়টা ছাড়েন একটু? কাটা আছে। প্রথম যেদিন কাটিছে এটা আমরা জানি, কে কেটেছে তার মুখ দেখিনি। রাত 10-11টার দিকে আমরা ওইখানে বাথরুমে আছি দুইজন, দেখি এখানে 4-5 জন লোক। আমি সমস্যা তো তাই আসিছি। তখন আমরা এটা সত্যি বিশ্বাস করলাম, বিশ্বাস করে আমরা দুজন ঘরে গেছি। সকালবেলা উঠে শুনতেছি যে আমরা যে লাইন নিছি ওই লাইনই সব বিচ্ছিন্ন শেষ। পরে আমাদের ওই ভাই যে লাইন চালায় ফাইম ভাই, উনি এসে বলতেছে আপা লাইন কেটেছে কে বলতে পারেন? হচ্ছে কেন আপনারা রাত্রি এসে কাজ করেননি? তো বলতেছে না আমরা তো রাত্রি কাজ করিনি, হচ্ছে লোকে এসে এগুলো কেটেছে। একবার আমাদের এই লাইন এইখান থেকেই কেটেছে ওটা। বিষয়টা হচ্ছে কি, এরা মানে ওই যে কালো কটপুরি ও তো সেনার কারোর কায়দা নেই। বৃষ্টি মাথা কালো কটপুরি এমনি পানি পড়বে না গায়ে যে কোট, ওই কোট পুরাই এইসব নিগরি বান্ধাতে কাঁদছেন বা বলো দিন দিন। আর ওরা তো এসে বেশি দেরি করে না, হয়তো আমি বাড়ি আসি ফস করে লাইনে উঠি, ওই রাত হয়তো দেড়টা দুটো দিন এসে কইতে যেয়েছে কাজ কখন সই দেবো, এটা বিশেষ সম্ভব। সেদিন পাতা কাটিতে আসার দুবার পারুলিয়ার লাইন এধার দিয়ে গেছে, তো ওই সব তার মাসা রাস্তায় কাটি দেয় তাই চাষা। এটা রাস্তায় জানেন না কি কারা কাটছে? বারবার তো কাটে না সব। মানে এখানে যে তারটা ছিল ওই বাড়িতে ওই জয়েন্টার হোক বন্ধ করে এই ভাইটার কাছে একটা কোনো তথ্য নেন দাদার কাছে। দাদা এই তার কেটেছে কারা জানেন নাকি? ডিসির তারটা রাস্তায় ক্যাডি মাটি ফেলাইছে বারবার, 3-4 দিন কেটেছে তারও বেশি। মনে খড়ি মাথা ছিল কি জানিনি, বাড়িতে গেঞ্জি খোলতেছি এর মধ্যে ওই টিয়ে এসে পুরো রুম করি। আচ্ছা আমি বেরিয়ে আসি বাড়িতে আসি, আমি দেখতে পাইনি ওরা মোটরসাইকেল চলে গেছে অবশ্যই। আমি যে দেখি সেটি বলবে।
ইউসুফের বাড়ি কোথায়? ইউসুফ আর কঙ্কন মাস্টার। কঙ্কন মাস্টার বাড়ি কোথায়? তা আপনাদের এই লাইনা চালবে না? হ্যাঁ আজকে চালু আছে, তাই ডিসি স্যার এটা তদন্ত, যেটা দেখেছেন সেটা বলেন, এটা বলেন খালি কারা কাটলো কি করলো সেটা বলেন। সমস্যা না, সমস্যা উঠলো শোনেন, এবার কেউ যদি মেশিন খোলে, আমরাও তো সেটা জানি, আমরা আমাদের লাইনে চলে তো ওদের সমস্যা হচ্ছে, তাই মনে করো আমাদের ক্ষতি করছে। কি সমস্যা? আমরা এখান থেকে লাইন নিয়ে যাই, আমাদের লাইনের দাম কম, যার জন্য ওদের ক্ষতি হচ্ছে, যাতে করে ব্যবসাটাই সেটি বন্ধ করে দিলে ওরা মনে করে ওরা তাহলে ওরা নিয়ে গ্রাহকের কাছ থেকে দামে বেশি নিতে পারবে, সেই জন্যই ক্ষতি করতেছে।